আসসালামু আলাইকুম ইএমসি পরিবারের সকল শান্তিপ্রিয় সদস্যবৃন্দ, আশা করি আপনারা সকলেই সুস্থ রয়েছেন। আমার হাতে গত কয়েকদিনে বেশ কয়েকটি ভিডিও বিভিন্ন ছোট ভাই পাঠিয়েছেন, তার মধ্যে থেকে দুটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব কিছু কিছু প্রবাদ কখনো কি কোনো কোনো ভাবে চেঞ্জ হয়ে যায় কিছু কিছু সেলিব্রিটির কারণে। আমরা জানতাম ঢাকায় টাকা ওড়ে, এই কথাটিকে একজন ছাগল ব্রেটি মানে সেলিব্রিটি চেঞ্জ করে দিয়েছেন অন্য একটি শব্দের মাধ্যমে। সেই জিনিসটি নিয়ে আমার মনে হলো একটু আলোচনা করা উচিত এবং দেখা উচিত আসলে এই সত্য কিনা। তিনি যে কথাটি বলেছেন, তিনি বলেছেন ঢাকায় টাকা ওড়ে, এই কথাটি হয়তো বা সত্য নয়, পাগল ছাগল, কিন্তু ঢাকাতে অনেক মেয়ে পাওয়া যায়, এই কথাটি সত্য। তিনি আরেকটা জিনিস চেষ্টা মানে বোঝানোর চেষ্টা করেছেন, সেটা হচ্ছে মেয়েদেরকে যাই বলা হোক না কেন, যদি কিছুটা ছাগল ব্রিটি হওয়া হয় তাহলে মেয়েরা তার পিছন কখনোই ছাড়ে না। হ্যাঁ, তিনি বর্তমান টিকটক সমাজের একটি ছাগল ব্রিটি। কেন ছাগল ব্রিটি করছি? আবার কেউ অনেকে ভাবতে পারেন যে আমি তুচ্ছ তাচ্ছিল্য করে দেখছি, দেখতে থাকেন হয়তো বা লাস্টে কিছুটা বুঝতে পারবেন। যেহেতু তিনি টিকটক সমাজের সেলিব্রিটি, তাই তার ভাবতে কোনো নাইকোমানা, ভাবার আছে সবার অধিকার। তাই যদি বলি ভাবতে কবু নাইকোমানা, তুমি যে ছাগল সবারই যা। এইটুকু দেখে তার কি মনে হচ্ছে যে তিনি অনেকগুলো মেয়েকে কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়ে হিরোদের মতো চলে আসছেন, আর মেয়েরাও তার এই কৃতিত্বের জন্য তার পিছনে পিছনে খুশির ঠেলায় আসছে, তাই না? আমি গরু আলম, সন্তান হিতে লাগাই মলম, মার বউ বটতলাই, বেতা পাবে নিচতলাই। কিন্তু আসলে কি তাই? একটু পরেই বুঝতে পারবো। তিনি এখানে কি বললেন আর মেয়েদেরকে কিভাবে প্রেজেন্টেশন করলেন, তারপরেও মেয়েগুলা দেখেন তার পেছনে কিভাবে চলে আসছে, এদের কি বোঝা যায় ভাই? মানে সামনে ইচ্ছা মতো পসানোর পরেও সেই মেয়েগুলাই তার পিছনে দাঁত বের করে ব্যাটকাইতে ব্যাটকাইতে পিছন পিছন আসছেন। মানে সামনেরটা যেমন ছাগল ব্রেটি, পিছনের গুলা কি অটিস্টিক, মানসিক বাক মানে মানসিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী না শ্রবণ প্রতিবন্ধী, ছাগলের কত নম্বর পর্যায়ে এগুলা বুঝাইতে পারে? গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? কি ভাবছেন এইটুকুই শেষ? মাত্র তো শুরু, দেখতে থাকেন না, আবি তো খেলা শুরু হয়ে গেছে। এটা ভালো, কারণ আপনি যদি সেলিব্রিটি হন, আপনি যদি সুপারস্টার হন, আপনি যদি ছবি জঙ্গনের কেউ হন, তাহলে কোনো স্টেজ শো করবেন, তারপরে আপনার কাছে বাচ্চারা আসবে, তারা আপনাকে আদর করবে, জড়িয়ে ধরবে, এটা ভালো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু একটু অপেক্ষা করে দেখেন, তারপর একটুকু নিয়ে বলছি। এটা দেখার পর আমার যা মনে হলো, আমি সেটা বলতে পারলে ভালো লাগতো কিনা আমি বলতে পারি না, কারণ আমার এটা শখের বসে করা, এছাড়াও আমার একটা প্রফেশন রয়েছে, যে কারণে আমি বলতে পারলাম না, কিন্তু আপনারা বুঝে নেন। তিনি খোলা স্টেজে মেয়েদেরকে করতে বললেন, মানে কিস করতে বললেন, আর মেয়েরাও সেটা করলো। আপনি একটু ভালো করে তাকিয়ে দেখুন, একটা মেয়ে তো মনে করেন সবার আগে ফার্স্ট হয়েছে, সে কিস করেছে, আর একটা মেয়ে কিস না করতে পেরে দাঁত বের করে কষ্টের জ্বালায় হাসছে। এই ভিডিওটি যখন আমি দেখছিলাম, তখন আমি ভাবছিলাম যে এটাকে আমি বাংলাদেশে বসে বা বাংলাদেশে কোনো মানে স্টেজ শো এর বা কোনো ছোট বড় যেই হোক, যে কোনো ধরনের সেলিব্রিটি বা সামান্যতম হোক আর বেশি হোক বা অনেক বড় হোক পাবলিক ফিগারের কোনো ভিডিও দেখছি, এটা কিছু হলো। আগে শুনতাম যে মিডিয়া পাড়াতে সবকিছুই হয় বা সবকিছুই সম্ভব, কিন্তু ওপেনে যে সবকিছু হয় এই জিনিসটা জানতাম না। ধরলাম এরা টিকটক সমাজ, কিন্তু টিকটকও তো মিডিয়ার বাইরে কেউ নয়। তাহলে এই টিকটক সমাজটাকে মানুষ যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী বলে, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে, মাথায় সমস্যা, পায়ের সমস্যা বা চিন্তা ভাবনার সমস্যা, এই কাজটা দেখে কি সত্য মনে হয় না? এদের কাছে লজ্জা শব্দটি এখনো পৌঁছায়নি, যার কারণে তারা লজ্জা বিষয়টা জানে না, বোঝে না, তারা যে কাজগুলো করছেন সেগুলোকে স্বাভাবিক মেনেই করছেন। আর এখানে অপু ভাই কিন্তু মেয়েদেরকে জোর করে কোনো কিছু করতে বলেননি, অপু ভাইকে ডেকেছেন, এ কারণে অপু ভাই গেছে, আর তারা জীবনে মনে হয় খায় না এরকম একটা সুস্বাদু খাবার পেয়েছেন, আর তারপরে প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। খেয়ালি মে ভিতরে হি খেয়াল আয়,
चढ़ना है जरूरी ये सवाल आए এখানে তাহলে অপু ভাইয়ের কোনো দোষ নেই। এই যে মেয়েগুলা বুদ্ধি প্রতিবন্ধী, চিন্তা প্রতিবন্ধী, দেখতে সুন্দর হলেও এগুলো যে আসলে এদের বুদ্ধি কোনো অংশে নেই, কোনো জায়গা নেই, তারই একটা প্রমাণ। এরা এভাবে নিজেদের চিন্তাটাকে নষ্ট করবে, নিজেদেরকে ওপেন বলে দাবি করবে। এই টাইপের মেয়েদের লজ্জা শরম বলতে কোনো কিছু থাকে না, এরা ওপেন মাইন্ডে সবকিছু করে। কিন্তু একটা টাইম এসে লাইভে আমাদের সামনে দেখি আমরা কান্নাকাটি করতে, এবং তারা বলে আমাদের এই হয়েছে, সেই হয়েছে, সর্বনাশ হয়েছে, সবকিছু নিয়ে গেছে। কেন ভাই, সবকিছুই তো ওপেন, বলো। এখন এসে লাইভে কেন কান্নাকাটি করবা, আমরা সেই বিষয়ে দেখতে চাই না। তাই তোমাদেরকে একটু লজ্জা দেওয়ার জন্যই আমরা এই কথাগুলো বলি। সমাজের প্রধান চালিকা শক্তি যুব সমাজ, সেই যুব সমাজের কিছু অংশ যদি এরকম অবস্থায় চলে যায়, যুবক যুবতীদের পরিণতি যদি এরকম হয়, তারা ওপেন এবং সিক্রেট কোনো কিছু না বোঝেন, এভাবে চলতে থাকলে তাদের অবশ্যই চালিকা শক্তি কিরকম চালানোর কাজে ব্যবহার করবে সেটা আমার বুঝতে দেরি হয় না, এবং আপনারা হয়তো বা বুঝতে পারবেন। অবশ্যই আমরা চাইব যেন তারা তাদের মেধা মননশীলতা যেন সঠিক এবং ভালো কাজে লাগায়, এবং নিজেদের ভুলগুলো বুঝতে পেরে সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারে, কেননা তারাই সমাজের চালিকা শক্তি। এই বিষয়গুলো বলেই আজকে আমি আমার কথা বলা শেষ করবো। আপনারা ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো একটা বিষয়ে। আসসালামু আলাইকুম।